1935 সালের 19 আগস্ট বর্তমান ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন জহির রায়হান। স্কুল জীবন থেকে কবিতা লিখতেন। 1949 সালে চতুষ্কোণ পত্রিকায় তার প্রথম কবিতা ওদের জানিয়ে দাও ছাপা হয়। আগুনের গরম শলাকা দুচোখে দিয়ে ওদের জানিয়ে দাও মরা মানুষগুলোতে কেমন জীবন এসেছে। জাগো হুয়া সাবেরা ছবিতে সহকারী হিসেবে কাজ শুরুর মধ্য দিয়ে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন জহির রায়হান। 1961 সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে কখনো আসেনি চলচ্চিত্র দিয়ে। তার হাতে প্রথম সিনেমাস্কোপ ছবি বাহানার জন্ম। এদেশে তিনিই প্রথম ইংরেজি ছবি লেট দিয়ার বি লাইট নির্মাণ করেন। সেলিব্রেটিং দ্য ফেস্টিভাল অফ লাইফ। তৎকালীন পাকিস্তানে প্রথম রঙিন ছবির সঙ্গম তৈরি করেন জহির রায়হান। এসে ইনকার কো ইকরারে ওয়ফা কেতি হ্যায়। তার শ্রেষ্ঠ চলচ্চিত্র ছিল জীবন থেকে নেয়া। ভাষা আন্দোলনকে তুলে ধরার পাশাপাশি এই ছবিতে তিনি দেখিয়েছেন ক্ষমতার দাম্ভিকতার লড়াই। বায়ান্নর ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন জহির রায়হান। অংশ নেন 1969 সালের গণ অভ্যুত্থানেও। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি কলকাতায় চলে যান। শুরু করেন স্বাধীনতার পক্ষে প্রচার অভিযান ও তথ্যচিত্র নির্মাণের কাজ। দেশ স্বাধীন হওয়ার পর 1971 সালের 17 ডিসেম্বর ঢাকা ফিরে শুনলেন বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে আলবদর বাহিনী অপহরণ করেছে। 28 জানুয়ারি সকালে রহস্যজনক এক ব্যক্তি জহির রায়হানকে ফোন করে জানান মিরপুর 12 নম্বর সেকশনের একটি বাড়িতে তার ভাইকে আটকে রাখা হয়েছে। ভাইকে ফিরে পেতে 30 জানুয়ারি সার্চ পার্টির সঙ্গে মিরপুরে যান। এরপর তার আর কোনো সংবাদ পাওয়া যায়নি। মরতে হলে মানুষকে বিশ্বাস করে মরব। নিখোঁজ ভাইকে খুঁজতে গিয়ে নিজেই চিরকালের জন্য নিখোঁজ হয়ে গেলেন জহির রায়হান। এমনও শোনা গেছে সেদিন বিহারি ও ছদ্মবেশী পাকিস্তানি সৈন্যদের গুলিতে তার মৃত্যু হয়, কিন্তু খুঁজে পাওয়া যায়নি তার মৃতদেহ।